বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির দায় নিজের কাঁধে নিলেন হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। তবে দল গোছাতে পর্যাপ্ত সময় পাননি বলে দাবি তার। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে রবিবার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দিল্লিতে সোমবার খেলা শুরু হবে বেলা আড়াইটায়। ভারতের দিল্লিতে শনিবারের চেয়ে রোববার বায়ু দূষণের মাত্রা কিছুটা কমেছে, সেই সুযোগে অনুশীলনটা সেরে নিল বাংলাদেশ দল। তবে ঐচ্ছিক অনুশীলনে যোগ দেননি সব খেলোয়াড়, বিশেষ করে পেসাররা কেউই মাঠে আসেননি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ নিয়ে রোববার সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের হেড কোচ, কথা বলেন দলের ব্যর্থতার দায় নিয়ে। তবে ব্যাটিং অর্ডার নিয়ে ছেড়ে খেলা আর বিশ্বকাপ স্কোয়াডে বাড়তি ব্যাটার না থাকাটা তার চোখে কোনো সমস্যা নয়। যেসব খেলোয়াড়দের শ্বাস নেওয়াতে সমস্যা হচ্ছে তাদের আমরা খোলা বাতাসে আসতে দিচ্ছি না, এমনকি নিজের ব্যাটিং বা বোলিং এর সময় ছাড়া কেউ মাঠেও থাকছে না। সবচেয়ে বড় কথা, চিকিৎসক প্রতি মুহূর্তের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বায়ু দূষণের কথা চিন্তা করে এখান থেকে ম্যাচটি সরিয়ে নিতে আইসিসির কাছে আবেদন করার কথা স্বীকার করেছেন লঙ্কান ম্যানেজার। তবে বাংলাদেশের বিপক্ষে জয়ী হলে শ্রীলঙ্কার আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা প্রায় নিশ্চিত হবে, তাই সেই সুযোগটা লুফে নিতে মরিয়া তারা। এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাকা করা ছাড়া আর কিছু ভাবছি না। বাংলাদেশের সাথে এত বেশি খেলা হয়েছে যে প্রতিপক্ষ হিসেবে তারাও বেশ চেনা, আশা করি ম্যাচে সমস্যা হবে না। আসর শুরুর আগে যে ম্যাচটিকে ভাবা হচ্ছিল বাংলাদেশের বিশ্বকাপ সেমিফাইনাল নিশ্চিতের বড় সুযোগ হিসেবে, এক মাসের ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচটি এখন বাংলাদেশের আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেদের ধরে রাখার শেষ সুযোগ। কারণ এই ম্যাচে শ্রীলঙ্কা জিতে গেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের খেলা যেমন নিশ্চিত হয়ে যাবে, তেমনি বাংলাদেশের বাদ পড়াটাও অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। এমন সব সমীকরণের হিসেব নিকেশের সাথে সাথে দিল্লির বায়ু দূষণে শারীরিক কষ্টের চাপ তো আছে, সেই সব চাপকে পার করে এই পরিস্থিতিতেও মাঠের খেলার দিকেই শুধু মনোযোগ ধরে রাখাটা এখন সাকিব আল হাসানের দলের বড় চ্যালেঞ্জ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম থেকে তসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির দায় নিজের কাঁধে নিলেন হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। তবে দল গোছাতে পর্যাপ্ত সময় পাননি বলে দাবি তার। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে রবিবার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দিল্লিতে সোমবার খেলা শুরু হবে বেলা আড়াইটায়। ভারতের দিল্লিতে শনিবারের চেয়ে রোববার বায়ু দূষণের মাত্রা কিছুটা কমেছে, সেই সুযোগে অনুশীলনটা সেরে নিল বাংলাদেশ দল। তবে ঐচ্ছিক অনুশীলনে যোগ দেননি সব খেলোয়াড়, বিশেষ করে পেসাররা কেউই মাঠে আসেননি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ নিয়ে রোববার সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের হেড কোচ, কথা বলেন দলের ব্যর্থতার দায় নিয়ে। তবে ব্যাটিং অর্ডার নিয়ে ছেড়ে খেলা আর বিশ্বকাপ স্কোয়াডে বাড়তি ব্যাটার না থাকাটা তার চোখে কোনো সমস্যা নয়। যেসব খেলোয়াড়দের শ্বাস নেওয়াতে সমস্যা হচ্ছে তাদের আমরা খোলা বাতাসে আসতে দিচ্ছি না, এমনকি নিজের ব্যাটিং বা বোলিং এর সময় ছাড়া কেউ মাঠেও থাকছে না। সবচেয়ে বড় কথা, চিকিৎসক প্রতি মুহূর্তের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বায়ু দূষণের কথা চিন্তা করে এখান থেকে ম্যাচটি সরিয়ে নিতে আইসিসির কাছে আবেদন করার কথা স্বীকার করেছেন লঙ্কান ম্যানেজার। তবে বাংলাদেশের বিপক্ষে জয়ী হলে শ্রীলঙ্কার আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা প্রায় নিশ্চিত হবে, তাই সেই সুযোগটা লুফে নিতে মরিয়া তারা। এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাকা করা ছাড়া আর কিছু ভাবছি না। বাংলাদেশের সাথে এত বেশি খেলা হয়েছে যে প্রতিপক্ষ হিসেবে তারাও বেশ চেনা, আশা করি ম্যাচে সমস্যা হবে না। আসর শুরুর আগে যে ম্যাচটিকে ভাবা হচ্ছিল বাংলাদেশের বিশ্বকাপ সেমিফাইনাল নিশ্চিতের বড় সুযোগ হিসেবে, এক মাসের ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচটি এখন বাংলাদেশের আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেদের ধরে রাখার শেষ সুযোগ। কারণ এই ম্যাচে শ্রীলঙ্কা জিতে গেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের খেলা যেমন নিশ্চিত হয়ে যাবে, তেমনি বাংলাদেশের বাদ পড়াটাও অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। এমন সব সমীকরণের হিসেব নিকেশের সাথে সাথে দিল্লির বায়ু দূষণে শারীরিক কষ্টের চাপ তো আছে, সেই সব চাপকে পার করে এই পরিস্থিতিতেও মাঠের খেলার দিকেই শুধু মনোযোগ ধরে রাখাটা এখন সাকিব আল হাসানের দলের বড় চ্যালেঞ্জ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম থেকে তসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।